كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. জুমার দিনে উপস্থিত ভাইরা ও মায়েরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হলো নীরবতা, মিতভাষিতা, প্রয়োজনে কথা বলার গুরুত্ব আর অপ্রয়োজনে বেশি কথা বলা যে নিন্দাবাদ আছে সেই সম্পর্কে হাদিস কোরআন এবং জ্ঞানীদের কথা থেকে কিছু আলোচনা করব। মহান আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদের কাছে দুজন দাইনে বায়ে উপবিষ্ট ফেরেশতা আছেন, যে ফেরেশতা বসে আছেন তোমাদের কাছে, তোমাদের সাথে থাকেন। মা ইয়ালফিজু মিন কাউলিন, বান্দা যখনই কোনো কথা বলে তখনই তাদের জন্য তৎপর প্রহরী প্রস্তুত আছে তা লিখে নেওয়ার জন্য। দাইনে যিনি আছেন তিনি ভালো কাজ লিপিবদ্ধ করছেন, এবং বামে যিনি থাকেন তিনি খারাপ কাজ, খারাপ কথা লিপিবদ্ধ করছেন। যা কিছু বলছি করছি সব কিছু আমাদের রেকর্ড হয়ে যাচ্ছে, আর প্রত্যেক কথার পেছনে হিসাব হবে। যে কথাই বলি না কেন, ভালো কথা বলি তারও হিসাব হবে, আর তার ফল হবে সুফল। আর যদি মন্দ কথা বলি, খারাপ কথা বলি, অসার কথা বলি, কটু কথা বলি, কর্কশ কথা বলি ইত্যাদি ইত্যাদি, তাহলে তারও হিসাব হবে আর তার ফল হবে কুফল, তার প্রতিফল বহন করতে হবে। যিহোবা একটি ছোট্ট অঙ্গ, এটির মাধ্যমে চিকিৎসকগণ মানুষের দৈহিক রোগ নির্ণয় করে থাকেন। ডাক্তাররা জীব দেখাতে বলে, জীব দেখিয়ে তারা বুঝতে পারেন রোগীর অবস্থা, কি রোগ ইত্যাদি। আর এরই মাধ্যমে হেকিমগণ মানুষের মানসিক রোগ নির্ণয় করে থাকেন। চুপ থাকলেও আহাম্মককে জ্ঞানী মনে হয়, যখনই কোনো মানুষ চুপ থাকে জ্ঞানী মনে হয়, আর মুখ খুললে সে জ্ঞানী না অজ্ঞানী ধরা পড়ে যায়। বন্ধ মুখে মাছি প্রবেশ করে না, মুখ খুললে মাছি প্রবেশ করতে পারে। পা পিছলে গেলে মানুষ মরে না, কিন্তু মুখ পিছলে গেলে অনেকে মারা যায়। আল্লাহ আমাদের দেহে একটি মাত্র জীব এবং দুটো কান দিয়েছেন, যাতে আমরা কথা কম বলি এবং কথা বেশি শুনি। কথা বলবো কম, কথা শুনবো বেশি। মানুষের জ্ঞান বাড়লে কথা কমে যায়, জ্ঞানী মানুষ কথা কম বলে। যত জ্ঞান বৃদ্ধি পায় কথা তত কমে যায়। আর এটা এ কথা সবাই জানে যে বোবার কোনো শত্রু নেই, বোবার কোনো শত্রু নেই। যে বেশি কথা বলে তার শত্রু যতটা হয়, বোবার কিন্তু শত্রু হয় না, যেহেতু সে কথার মাধ্যমে না কাউকে আঘাত করে, না কারো সম্মান হানি করে, না কাউকে বিরক্ত করে, আর না কাউকে এমন কথা বলে যাতে সে শত্রুতে পরিণত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু আবদান ক্বালা ফাগানিম আও সাকাতা ফাসালিম, যে আল্লাহ তাআলা সেই বান্দাকে রহম করেন যে ব্যক্তি কথা বললে এমন কথা বলে যাতে তার গণিমত লাভ হয়, আর চুপ থাকলে
এমন চুপ থাকে যাতে সে নিরাপত্তা লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমসাকা লিসানাহু, তিনি তার জিহ্বা ধারণ করলেন, ধরে একটু ধরে তারপর ছেড়ে দিলেন। قال اتخوف عليكم هذا, আমি তোমাদের জন্য এইটার ভয় করি, তোমাদের জন্য এইটার ভয় করি। رحم الله عبدا قال خيرا وغنم واو سكت عن سوء فسلم, হাদিসের অর্থ একই, নিরাপত্তার চেয়ে বড় শান্তি আর কোনো কিছু নেই। নিরাপত্তা লাভ কিসে কিসে হয়? দশটি নিরাপত্তার নটি লাভ হয় চুপ থাকাতে, দশটি নিরাপত্তার মধ্যে নটি নিরাপত্তা লাভ হয় চুপ থাকাতে, কথা কম বলাতে। যেমন এক সংসারে কথা কাটাকাটি হয়, বাপ ছেলের সাথে কথা কাটাকাটি হতে হতে লাঠালাঠি পর্যন্ত হয়, স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হতে হতে চুলাচুলি হয়, পরিশেষে তালাকে গিয়ে পড়ে, এমন আমরা দেখে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা জাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, আমি জান্নাতের পাশে বা নিচে একটা জান্নাতের গ্যারান্টি দিচ্ছি তাকে যে ব্যক্তি তর্ক বিতর্ক বর্জন করবে, যদিও সে সত্যাশ্রয়ী হয়, যদিও সে হকপন্থী হয়, যদিও মনে করে আমার কথাটাই ঠিক আমার কথাটাই হক, কিন্তু যখন কাউকে বলল সে মানল না, তর্ক করতে শুরু করলো, এ চুপ হয়ে গেল। তাহলে এখানে চুপ হয়ে যাওয়াটা, এবারে আহাম্মকের সাথে আহাম্মকি করলে, তর্কবাজের সাথে তর্ক করলে, তাতে জিনিসটা বেড়ে যায়, ফলে ক্ষতি হয়। এই জন্যে যে বর্জন করবে তর্ক চুপ হয়ে যাবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। কখন চুপ থাকা উত্তম? যখন দেখবেন কথা এখানে অকল্যাণকর, কথাটা বললে আমার কোনো উপকার আছে না নেই, কারো উপকার আছে না নেই, যখন দেখবেন অকল্যাণকর কথা বলবেন না, অসার কথা বলবেন না। অসার মানে যে কথার কোনো মানে হয় না। গোলা গাছ বাঁশ গাছের ডগে গোলাপি হে গোলাপি হেরিকেন জলে, এরকম কথা মানে আছে? এরকম কথা মহিলা মহলে মহিলাদের গীতে শুনবেন, এই অসার কথা ফালতু কথা বলা চলবে না, খারাপ কথা নিশ্চয়ই বলা যাবে না, অশ্লীল তো আরও বলা যাবে না, ক্ষতিকর কথা, যে কথায় ক্ষতি হচ্ছে, মানুষের গীবত হচ্ছে, মানুষের সম্মানহানি হচ্ছে, আপনি নিজের ক্ষতি করছেন, নিজের নেকির ক্ষতি করছেন, তাতে সে কথা বলা যাবে না, সেটা মানুষের সাথে গীবত চর্চা করা যাবে না। পাপ কথা হলে পাপ প্রচার করা যাবে না এবং নোংরা কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহ ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। ঈমান যদি থাকে আখিরাতের ব্যাপারে, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান থাকে, তাহলে তার উচিত ভালো কথা বলুক না হয় চুপ থাকুক, ভালো কথা বলুক নচেত চুপ থাকুক। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ সাকিলাতকা উম্মুক ওয়া হাল ইয়াকুব্বুন নাস আলা মান আখিরিহিম ফি জাহান্নাম ইল্লা মা নাতাকাত বিহি আলসিনাতুহুম। মুআজ বললেন যে আমরা যে মুখে কথা বলি তার জন্য কি লোকে জাহান্নামে যাবে, তারও কি হিসাব হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষকে জাহান্নামে ফেলা হবে যে কারণগুলোর মধ্যে আছে, সে কারণের মধ্যে একটা কারণ হচ্ছে জীবের জীব, যে জীবে কথা বলার ফলে অনেক মানুষ জাহান্নামে যাবে। ফামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসকুত আন শার। সুতরাং যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখেরাতের প্রতি বিশ্বাস রাখে, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখে, তার উচিত ভালো কথা বলা না হয় চুপ থাকা। কুলু খাইরান তাগনামু, তোমরা ভালো কথা বলো তাহলে গনিমত অর্জন করবে। ওয়াসকুতু আন শাররিন তাসলামু, আর খারাপ কথা বলা হতে চুপ থাকো তাহলে তোমরা নিরাপত্তা লাভ করবে। নিরাপত্তা এমন কথা বললে, কারোর বিরুদ্ধে বললে, কারো সমালোচনা করলে যেটা না হক,
তুমি অনধিকার চর্চা করলে এমন ব্যক্তির বিরুদ্ধে সেই ব্যক্তি তোমার কাছে তোমাকে শাস্তি দিতে পারে তোমার কাছে বদলা নিতে পারে সুতরাং চুপ থাকলে পরে তুমি নিরাপত্তা লাভ করবে আসসামতু যাইনুন ওয়াসুকুতু সালামাতুন ফাইজা নাতাক্তা ফালা তাকুন মিকসারা মা আন নাদিমতু আলা সুকুতি মাররাতান ওয়া লাকাদ নাদিমতু আলাল কালামি মিরারা চুপ থাকা হচ্ছে সুন্দর আর চুপ থাকা হচ্ছে নিরাপদ যখন তুমি কথা বলবে তখন বেশি কথা বলো না আমি চুপ থাকাতে কখনোই লজ্জিত হইনি লাঞ্ছিত হইনি অপদস্থ অপমানিত হইনি কিন্তু বহুবার আমি কথা বলার ফলে লাঞ্ছিত হয়েছি আর অপমানিত হয়েছি অনেক সময়ে নিরাপত্তা থাকে না বরং শাস্তি বেড়ে যায় যেমন শুনে থাকবেন বাপ বেটায় যাচ্ছিল এক জান্দ্রেল বাপকে মারলো কোনো কারণে বাবাকে মারলো বেটা বলল আর একবার মার দেখি তোকে দেখব তখন বলে কি করবি তো লে মারলাম বুঝে আর একবার মার দেখি তাহলে দেখব আবার মারল তখন বাবা বলছে বাবা তুই যদি চুপ থাকিস তাহলে বাপ এত মার খায় না চুপ থাক তুই পারবি না কিছুই করতে তখন চুপ থাক যেখানে কিছুই করার নেই সেখানে লম্বা জীব করে কোনো লাভ নেই যেখানে স্ত্রী স্বামীর সঙ্গে লড়াই করে পারবে না সেখানে স্ত্রীর লম্বা জীব করাতে কোনো লাভ হয় না সব জায়গাতেই যেখানে লম্বা জীব করে লাভ নেই বরং বেড়ে যাবে শাস্তি সেখানে কথা বলা নিশ্চয়ই সেখানে নিরাপত্তা থাকবে না বিপদ এসে যাবে কথা বিপজ্জনক হলে কথা কম বলতে হবে চুপ থাকতে হবে ধরা পড়ার ভয় থাকলে চুপ থাকতে হবে গোপন কথা ফাঁস হয়ে যাওয়া চাহে নিজের হোক কিংবা পরের হোক চুপ থাকতে হবে গিরগির গিরগির করে নিজের সর্বনাশ করা ঠিক নয় এমন কথা বলা উচিত নয় যে ইঙ্গিতে তুমি নিজেকে ধরা দেবে যেমন আমি কলা খাইনি আরে এখানে কে রে আমি কলা খাইনি আসলে সে কলা খাচ্ছে আর কলা খাওয়ার কথাটাই সে বলে দিচ্ছে ব্যভিচার করতে দেখলেন যদি আপনার সাথে চারজন বা আপনার সহ চারজন সাক্ষী না থাকে খবরদার কাউকে বলেন না কারণ আপনাকে চাবি লাগান চাপু লাগানো হবে চারটে সাক্ষী উপস্থিত না করতে পারলে আপনাকেই উল্টে চাবুক লাগানো হবে আপনি বলবেন স্পষ্ট কথাই কষ্ট নাই হ্যাঁ ঠিক কথা ঠিক স্পষ্ট কথাই কষ্ট নেই কিন্তু সবখানে সব জায়গাতে স্পষ্ট কথা বলা কিন্তু জ্ঞানীর কাজ নয় সব জায়গায় নয় এই কথা যে আপনি সব জায়গাতে স্পষ্ট কথা বলবেন যে সব জায়গাতে স্পষ্ট কথা বলে আহমক হতে পারে স্পষ্ট কথা অনেক সময় অশ্লীল হয় কোন একটা কথা ইঙ্গিতে বলা সেটা হচ্ছে ভালো কাজ স্পষ্ট করে বললেই সেটা নোংরা কথা হয়ে যায় অশ্লীল কথা হয়ে যায় এ সবারই জানা আছে তেমনি বিজ্ঞ যেটা ভয় পায় অজ্ঞ সেটা আগে যায় দেখবেন বিজ্ঞ কথা বলতে ভয় করছে আর একজন অজ্ঞ মানুষ গড়গড় করে বলে দিল এই সময় কথা বলা উচিত নয় ফিতনার সময় কথা বলা উচিত নয় আপনার কথা বলার ফলে আগুনে ঘি পড়বে সেই সময় কথা বলা উচিত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামাতা নাজা যে চুপ থাকলো সে পরিত্রাণ পেল সফল হলো তুবা লিমান মালাকা লিসানাহু আর সুসংবাদ তার জন্য যে তার জীবের মালিক হয় জীবকে কন্ট্রোল করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কালা হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআইনি আমি দুটো পাত্র আল্লাহ রাসূল থেকে আমি শিক্ষা করেছি হেফাজত করেছি একটা আমি তোমাদের মাঝে এক প্রকার ইলম তোমাদের মাঝে ছড়িয়ে দিয়েছি বাসাস্তুহু ওয়ামাল আখার ফালাও বাসাস্তুহু কুতিয়া হাযাল বুলউম আর দ্বিতীয় পাত্র ইলম যদি আমি এখন প্রচার করি তাহলে আমার এই গলা কাটা যাবে কেন বলুন তো এখানে হিকমত আছে সব কথা সব জায়গায় বলা যায় না সব ইলম সব জায়গায় প্রচার করা যায় না যদিও আপনি আলেম যদিও আপনি পণ্ডিত কিন্তু এমন কথা সেই জায়গায় বলা যাবে না যে কথা বলা যায় না যদি আপনি না জানেন তাহলে আপনি পণ্ডিত নয় আপনার পাণ্ডিত্য নেই সুতরাং উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে তোমাদের উপরে এমন শাসক বিন্দু নিযুক্ত করা হবে যাদের কিছু কাজ তোমরা ভালো দেখবে এবং কিছু কাজ দেখবে খারাপ সুতরাং যে ব্যক্তি তাদের গর্হিত কাজকে ঘৃণা করবে সে দায়িত্ব মুক্ত হয়ে যাবে এবং যে আপত্তি ও প্রতিবাদ জানাবে সেও পরিত্রাণ পেয়ে যাবে কিন্তু যে ব্যক্তি তাতে সম্মত হবে তাদের অনুসরণ করবে সে ধ্বংস হয়ে যাবে সাহাবীগণ বললেন হে আল্লাহর রসুল
আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? তিনি বললেন না, যে পর্যন্ত তারা তোমাদের মধ্যে নামাজ কায়েম করে। এখন শাসক দলের বিরুদ্ধে, মুসলিম শাসক দলের বিরুদ্ধে যদি বিদ্রোহ ঘোষণা করো, তাহলে লোকের কাছে জলসাতে খোদবাতে তাদের বিরুদ্ধে উত্তেজিত করো লোককে, মানুষকে, জনসাধারণকে, তাহলে সেটা ঠিক কথা নয়। নসিহত করো, প্রতিবাদ করো, তার কাছে গিয়ে তাকে গোপনে গিয়ে তার কথার প্রতিবাদ করো। ভালো জিহাদ হবে, আফজালুল জিহাদ হবে, যে জালেম শাসকের সামনে তুমি কথা বলতে পারছ, জালেম শাসকের কাছে, জালেম শাসকের কাছে কথা না বলে তার পেছনে জলসাতে কিংবা খোদবাতে তুমি তাকে, তার বিরুদ্ধে লোকদেরকে উত্তেজিত করবে, এটা কিন্তু পাণ্ডিত্যের কাজ নয়। সুতরাং ফালতু কথা, যে কাজ কথার কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় কথা বলা থেকে চুপ থাকতে হবে। দেখবেন কোনো কোনো সময়ে বাসে যাচ্ছেন, বেশিরভাগ আমি মহিলাদের বদনাম করতে চাই না, ছেলেদের মধ্যেও আছে, পাশে বসলো কোথা বাড়ি না অমুক জায়গা, তারপরে বলছে আপনার বিয়ে কোথায় হয়েছে, আপনার ছেলে পিলে কয়টা, কেন এত ছেলে কম, এত বছর বিয়ে হলো আপনার বেশি ছেলে হলো না, কেন আলতো ফালতু কত রকম। কেউ আবার হ্যাঁ দাড়ি রঙিয়েছেন, আপনার খুব রঙটা খুব সুন্দর, লাল লাগছে, ফালতু ফালতু কথা বলে, ফালতু ফালতু কথা বলে এরা মানুষকে উত্তক্ত করে, বিরক্ত করে, যে কথার কোনো মানে হয় না, যে জিজ্ঞাসায় কোনো লাভ হয় না। তুমি কি আমার লসুন দেশছ, নাকি তুমি আমার সঙ্গে সম্পর্ক করতে চাও, যে তুমি জিজ্ঞাসা করছো তোমার চট ছেলে কয়টা, তারপরে এত ছেলে কম কেন, একবার বাসর ঘরে ঢুকে পড়ছে, ফালতু কথা বলা যাবে না। সুতরাং যারা জ্ঞানী মানুষ তাদেরকে ইশারায় যথেষ্ট, চুপ থাকবেন, নিরাপদে থাকবেন, আর খবরদার বেউকুপের কথায়, আহমকের কথায় জবাব দেবেন না। কারণ এজা নাতাকা সাফিহু ফালা তুজিবহু ফা খাইরু মিন ইজাবাতিহি সুকুতু, নির্বোধ কথা বললে তার উত্তর দিও না, যেহেতু তার উত্তর দেওয়ার চাইতে চুপ থাকা বেশি উত্তম। আর আমি নির্বোধের উত্তর না দিয়ে চুপ থেকেছি, ফলে সে ধারণা করেছে আমি উত্তর দিতে অক্ষম, কিন্তু তা নয়, সম্প্রদায়ে নির্বোধ ব্যক্তি আমাকে গালি দেয়, ফলে সে নিজেকে ধন্য মনে করে, অথচ আমি যদিও তার রক্তপাত ঘটাই তবুও সে নিজেকে ধন্য মনে আমি করি না। আর আমি তার উত্তর দিলে আমি তো তাকে বিপদ মুক্ত করে ফেলবো, আর যদি উত্তর না দিই তাহলে সে কষ্ট চেপে মারা যাবে, কথার জবাব না দিলে তার বেশি কষ্ট হবে। সুতরাং আমি কখনোই নির্বোধকে উত্তর দেবার নই, আমি তার জন্য লজ্জিত যে তার সাথে গালাগালি করে আমি লজ্জিত, যে তার সাথে গালাগালি করে আমি যত লজ্জিত হব তার থেকে বেশি লজ্জিত, কথা বললে বেশি লজ্জিত হব, সুতরাং চুপ থাকা ভালো। কবি বলছেন না তার যে আনাইলা সাফিহে হিকায়াতান ইল্লা জওয়াবা তাহিয়াতিন হিয়া কাহা, নির্বোধের সাথে কথা কাটাকাটি করো না, কেবল সালামের জবাব দিও, নচেত যখন তাকে ঘাঁটানো মরা পচা মশু মরা পশু ঘাঁটার মতো, পচা পশুর ঘাঁটানোর মতো, গু ঘাঁটানো যাকে বলে, যত ঘাঁটাবে তত তার পচা দুর্গন্ধ বৃদ্ধি পাবে। জ্ঞানীদের কথা মেনে নাও, আহমকের কথাই প্রতিবাদ করো না, নচেত শেষে তুমি নিজেই আহমক সেজে বসে থাকবে। অসভ্যের সাথে কথা বলার মানেই হলো নিজের সম্ভ্রম নষ্ট করা। সুতরাং খবরদার, আহমকের সাথে তর্কে জড়িয়ে আহমক বনে যাবে না। অসভ্যের সাথে কথা বলার মানেই হলো নিজের মান সম্ভ্রমকে মাঠেঘাটে করা। আল্লাহ আমাদেরকে বাঁচান। وبارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. চুপ থাকতে হবে তার মানে এই নয় যে সব সময় চুপ থাকতে হবে, সময়ে মুখর হতে হবে। নীরবতা ভালো, কিন্তু প্রয়োজনে প্রতিবাদ মুখর হতে হবে। যেহেতু হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার হাদিসে বলেছেন, আবু যর থেকে বর্ণিত, তিনি বললেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন যে আমি যেন হক কথা বলি, ওয়া আন আতাকাল্লামা বিমুরিল হক, তিক্ত কথা হলেও, তিক্ত যদি হয়, হক যদি হয়, সেটা যেন আমি বলি। ওলা তা খুজনি ফিল্লাহ লাউমাতুলাইম, আর কোনো নিন্দাকারী, কোনো নিন্দুক যেন, কোনো নিন্দাকারী যেন আমাকে তাতে বাধা না দেয়, আমি ভয় করি না।
কিন্তু সেটা আগেই বললাম হিকমতের সাথে হক বলুন কিন্তু হিকমতের সাথে বলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উবাদা ইবনে সামিত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে বায়াত করলাম যে দুঃখে সুখে আরামে কষ্টে এবং আমাদের উপরে অন্যকে প্রাধান্য দেওয়া অবস্থায় আমরা তার পূর্ণ আনুগত্য করব রাষ্ট্রনেতার বিরুদ্ধে তার নিকট থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার লড়াই করব না যতক্ষণ না তোমরা তার মধ্যে কুফরি দেখো প্রকাশ্য কুফরি যে ব্যাপারে তোমাদের নিকট আল্লাহ পক্ষ থেকে দলিল রয়েছে আর আমরা সর্বদা সত্য কথা বলবো এবং আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দার ভয় করব না এ হচ্ছে যে হক কথা বলা কিন্তু সেটা হচ্ছে হিকমতের সাথে আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতান আলাল মুমিনিনা ইজ্জাতান আলাল কাফিরিন ইউজাহিদুনা ফী সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাঈমিন যালিকা ফাযলুল্লাহ তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না না স্বার্থের জন্য না স্বার্থের জন্য চুপ থাকব হক কথা বলতে স্বার্থের জন্য চুপ থাকব এটা হতে পারে না একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে লোকের ভয়ে চুপ থাকব তা থাকা চলবে না স্বার্থের বালাই তরে কহিতে উচিত কথা কুণ্ঠিত যারা তারা সৎ লোক নহে যেদিকে পেটের সেবা সেই দিকে বলে কথা যেমতো সুবিধা দেখে সেই মতো কহে সুবিধাবাদ জিন্দাবাদ যদি হয় তাহলে নিশ্চয়ই না মোমেন মোমেন মহিলা মোমেন পুরুষ তাদের উচিত হচ্ছে হক কথা বলা তাদের উচিত হচ্ছে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করা যেটা ভালো সেটা ভালো বলা যেটা খারাপ সেটাকে খারাপ করা যেটা ঘৃণ্য সেটাকে ঘৃণা জানানো সব ঠিক আছে এটাও ঠিক আছে ভালোতেও ঠিক সাদা গরুতেও ঠিক কালো গরুতেও ঠিক না এটা না ঘৃণ্যকে ঘৃণা করো ঘৃণার তা যেটা খারাপ সেটাকে খারাপ বলো যেটা ভালো সেটাকে ভালো বলো কিন্তু হিকমতের সাথে যত আমর বিল মারুফ করবে তাতেও হিকমত চাই নাহি আনিল মুনকার করবে খারাপ কাজে প্রতিবাদ করবে তাতেও কিন্তু হিকমত চাই এমন কাজ করে বসো না যাতে প্রতিবাদ করতে গিয়ে তোমার অস্তিত্বই শেষ হয়ে যায় প্রতিবাদ করতে গিয়েই তোমার সর্বনাশ হয়ে যায় আর প্রতিবাদ করো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি যে ব্যক্তি কোনো আপত্তিকর কথা দেখবে কাজ দেখবে সে যেন প্রতিবাদ করে সে যেন পরিবর্তন করে যদি পারে হাত দিয়ে যদি না পারে মুখ দিয়ে যদি তাও না পারার অপশন আছে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে আর এটা হচ্ছে দুর্বলতম ঈমান অন্তর দ্বারা ঘৃণা করতে হবে কখন যখন তুমি পারবে না তাহলে না পারার ক্ষেত্রে তুমি পারার শক্তি নিয়ে তুমি লাফিয়ে উঠবে তোমার শক্তি নেই তুমি তোমার মানে নিজের এমন শক্তি নেই আর তুমি বন্দুক ঘাড়ে করবে সেটা করা তোমার অধিকার নেই তাদের অধিকাংশ গোপনে পরামর্শ কোনো কল্লাল নেই তবে যে তার দান খয়রাত করে সৎ কাজ করে মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয় আর তারা মানুষে কি করে ভালো কাজের আদেশ দেয় ইত্যাদি কোনো শিক্ষিত ব্যক্তির জন্য উচিত নয় যে সে কোনো অজ্ঞ ব্যক্তির ভুল আচরণে নীরব থাকে নচেৎ তাকে তার সম্মান নষ্ট হবে এবং অজ্ঞের অজ্ঞতা তা আরও দ্বিগুণ বেড়ে উঠবে জ্ঞানীরা প্রয়োজনে চুপ থাকলে অজ্ঞরা সুযোগে কথা বলে পরিবেশ নষ্ট করবে অনেক সময় আছে জ্ঞানীরা চুপ থাকে কিন্তু দেখে অজ্ঞানীরা কথা বলে বেড়াচ্ছে অজ্ঞানীরা ব্যক্তিত্ব দিয়ে বেড়াচ্ছে জ্ঞানীরা যদি পিছপা হয় জ্ঞানীরা যদি চুপ থাকে তাহলে অজ্ঞানীদের বাড়াবাড়ি হবেই সেখানে তাদের দাপুটে শক্তি নিয়ে তারা বাতিল প্রচার করবে জেনে রাখবেন কথা হলো ওষুধের মতো পরিমাণ মতো ব্যবহার করলে উপকার পাওয়া যায় আর বেশি ব্যবহার করলে ধ্বংস এসে যায় আর অধম বচনে অনেক বলে কাজে কিছু তার নাহিক ফলে সুজন বচনে কিছু না কয় কাজে তার গুণ প্রকাশ হয় কেমন এখানে রাস্তার মাঝে একটা কলার ছাল পড়ে আছে এখানে একজন মৌলী সাহেব এলেন মানুষদের ছেলেদের আদব নেই রে হ্যাঁ আদব নেই বলে চলে গেলেন একজন উকিল পেরিয়ে যাচ্ছে বলছে কে এখানে কলার ছাল ফেললো রে রাস্তার মাঝে পেলে পরে তাকে ধরা পড়লে তাকে আইনের আওতায় আনতাম পুলিশ বলছে তাকে ধরে এমন প্যাঁদানি দিতাম না এই রাস্তার মাঝে কলার ছাল রেখে ফেলে রেখেছে আর একটা মানুষ পার হয়ে যাচ্ছে কিছুই বলছে না ক
কলার ছালটা তুলে নিয়ে দূরে রাস্তার থেকে বাইরে ফেলে দিচ্ছে এই এই কথা হচ্ছে উদ্দেশ্য সুজন বচনে কিছু না কয় কাজে তার গুণ প্রকাশ হয় কাজ করো যেখানে কাজের কথা সেখানে কাজ করো আর এখানে ফোটানি করলে হবে না বক্তৃতা করলে হবে না জলসা করলে হবে না বরং কাজের কথা যেখানে সেখানে কাজ করে দেখাও কাজ করো সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কত নীরবতায় দাম আছে কাজে দাম আছে আর কথা বলাতে বেশি দাম নেই এই রচনায় রয়েছে দুটি পরস্পর বিরোধী আপদ এক তো অনর্থক বলার দ্বিতীয় হলো চুপ থাকা একটি থেকে রেহাই পেলে অপরটি থেকে রেহাই পাওয়া সুকঠিন এই জন্য ভালোভাবে আপনাকে কম্পেয়ার করে কাজ করতে হবে যথা সময়ে একটির চেয়ে অপরটিতে বৃহত্তর পাপ সংঘটিত হতে পারে যেহেতু ফিতনার ভয় না থাকলে হক কথা বলতে যে চুপ থাকে সে নির্বাক শয়তানের সমতুল্য সাকিতু আলাল হাক্কি শয়তানুন আখরাক বলা হয়েছে সুতরাং তুমি ন্যায় হক কথা বলতে যদি চুপ থাকো শয়তান বলা হয়েছে কথাতে বলা হয়েছে প্রয়োজনে সত্যি যদি হক কথা না বলা হয় সেখানে শয়তানের কাজ হয়ে যাবে সে আল্লাহর অবাধ্য লোক প্রদর্শনকারী ও তোষামতকারী আর যে অন্যায় ও বাতিল কথা বলে থাকে সে সবাক শয়তান এই আবার উল্টো যে ও হচ্ছে নির্বাক শয়তানই হচ্ছে সবাক শয়তান যে খারাপ কথা বলে নোংরা কথা বলে মানুষকে খোঁজা মেরে বেড়ায় খোঁটা মেরে বেড়ায় গিবত করে বেড়ায় অন্যায় অনধিকার চর্চা করে বেড়ায় আল্লাহর অবাধ্য সে বললে অনেক সময় আছে বললে মা মার খায় না বললে বাবা বিড়াল খায় উভয় সংকট উভয় সংকটের ক্ষেত্রে এমন একটা কাজ করতে হবে যাতে মা মারও না খায় বাবা বিড়ালও না খায় ইমাম শাফি বলেন সবচেয়ে কঠিন কাজ হলো তিনটি অভাবের সময় দান করা নির্জনে পরেজগার হওয়া আর যার কাছে কোনো ভয় বা আশা থাকে তার নিকট হক কথা বলা দেখবেন অনেক সময় মুখ খোলে না হক কথা বলে না কেউ ভয় লাগে এর কাছে কিছু পাবো না তাহলে পাওয়াটা বন্ধ হয়ে যাবে অথবা কি হয় যে ভয় লাগে যে এবার যদি মারতে লাগে তো সেখানেও হক কথা অনেকে বলে না এটা ঠিক নয় হক কথা মৌমাছির মতো তার পেটে থাকে মধু আর লেজে থাকে হুল অনেক সময় হক কথা গায়ে লাগে ঠিকই কিন্তু সেটা ভালো মধুর মতো নিরাপত্তার সময় তোমার হক কথা বলতে পারাটাই হচ্ছে বীরত্ব বিরক্ত হলো অনিরাপত্তার নিরাপত্তার সময় তোমার হক কথাটা বলতে পারাটাই বিরক্ত নয় বিরক্ত হলো অনিরাপত্তার সময় তোমার হক কথা বলা অনিরাপত্তার সময় যদি হক নিরাপত্তা পেতে চাও তোমাকে হিকমতের সাথে বলতে হবে আশা করি যেটুকু কথা বললাম কোরআন ও হাদিস ও হিকমতের কথা সেটুকুতে আমাদের বুঝে এসে গেছে কথা বলতে হবে ওজন করে যেখানেই সেখানেই বিনা ওজনে কথা বলবো চলবে না আর সব জায়গাতে ওজন না করে দাড়ি গুটিয়ে দিয়ে চুপ করে বসে থাকবো তাও চলবে না আর জেনে রাখবেন ফালতু কথা না মহিলাদের মজলিসে যে চা খাওয়া হয় তার বিস্কুটই হচ্ছে পরচর্চা সেই পরচর্চা যদি না করা হয় পরচর্চা দিয়ে কত পাপ হয় গীবত হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের ছেলেমেয়েদের সকলকে হেফাজত করুন যুবক যুবতীদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা